বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা পা আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন বিয়ে শাদি ব্যাপারে। বিয়ে শাদি যাদের ঘরেই উপযুক্ত পাত্রপাত্রী আছে, আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মোহনের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মোহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি এই মুহূর্তে আসলে খুব ভালো কয়েকটা পাত্র পাত্রী দুটোই আসছে, আমি তাদের একটু বর্ণনা দিচ্ছি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা আসবেন। আমরা কিন্তু সবসময় মনে রাখবেন, আপনাদের চিন্তা থাকতে হবে, আমাদের কাছে এসে আপনাদেরও একটু ধৈর্য ধরতে হবে। আপনি আমাদের কাছে এসে 12টা ছবি দিয়ে আপনার চাওয়াটা বলে গেলেন, আরেক পক্ষরও এরকম পাত্রপাত্রী চাইতে হবে। তারপর দুই পক্ষের পছন্দ হলে নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে কাজ করবেন। আমাদের কাছে আসবেন আপনার চেষ্টার জন্য, কিন্তু এই চেষ্টার জন্য দিয়ে বসে থাকলে হবে না। আপনাদের প্রত্যেকটা মানুষকে আপনার নামাজ, রোজা, এবাদত, বন্দিগির উপরে আপনাদের ভাগ্য নির্ভর করবে। এবং কোনো খারাপ কোনো চিন্তাভাবনা মাথায় আনবে না, খারাপ কোনো এতে যাবেন না, দেখবেন আপনি ভালোই থাকবেন ইনশাল্লাহ। তো যাক, এই মুহূর্তে বেশ কয়েকটা পাত্রপাত্রীর কথা আমি বলছি। এক ভাই, ওনার ছেলে হচ্ছে আমেরিকা থেকে আসছে, 96 ডেট অফ বার্থ, 5'7" লম্বা ছেলে, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, খুব ভালো। তো ওনাদের এখানে নিজস্ব বাড়ি গাড়ি সব কিছুই আছে, ভালো একটা মেয়ে যাচ্ছে। এখন ওনারা জব করতেছে একটা 96 হাইট, 5'8", সরি 8। তো ওনার একটা ভালো মেয়ে চাচ্ছে, খুব উপযুক্ত, কারণ এখন কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে কিন্তু হিজাবি মেয়ে নিবে না। অনেকেই আছে হিজাব পছন্দ করে না, তারা আবার আমাদেরকে বলে দেয়। আরেক আপা, ওনার মেয়ে হচ্ছে, ওনাদের মেয়ে হচ্ছে আপনার BBA MBA করা নর্থ সাউথ থেকে, ও একটা জব করতেছে, ওর বয়সটা 26। চাকরিজীবী মেয়ে যদি কেউ চান আপনারা একটু যোগাযোগ করলে হয়তো মিলিয়ে দিতে পারবো। আরেক ভাই, ওনার হচ্ছে ছেলে হচ্ছে আপনার, এই ছেলের মামাকে বিয়ে করাইছিলাম, ছেলের বায়োডাটা পাঠালো, 96 ডেট অফ বার্থ, হাইট 5'10", আমেরিকা সিটিজেন, না সরি কানাডা সিটিজেন, টরেন্টোতে আছে, ছেলে ইঞ্জিনিয়ার, ওর জন্য একটা ভালো ছেলে মেয়ে চাচ্ছে, কানাডা দেশে হতে পারে। আরেকটা ভাইও কানাডা সিটিজেন, ওনার ছেলে 6 ফিট লম্বা, ডেট অফ বার্থ হচ্ছে 92, ইঞ্জিনিয়ার, খুব বড় চাকরি করতেছে, খুব ভালো পজিশনে, ওর জন্য একটা ছেলে মেয়ে লাগবে। তারপর একটু একটু বলে, আরেক আপা, ওনার এই আফতাবনগরের বাসা, মেয়েটা MBA করতেছে, 5'5" লম্বা, পাতলা, স্লিম, ঘরোয়া মেয়ে, খুব সুন্দর। জব যারা একটু এই টাইপের মেয়ে চান আপনারা একটু যোগাযোগ করলে হয়তো মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু দেখে, আরেক আপা, খালাম্মা ফোন করছে, নামাজের মনোযোগী স্থির রাখার উপায়, আলহামদুলিল্লাহ। আসলে নামাজ যখন ইবাদত বন্দীকে সময় সেভাবে করতে হয়। তো আরেক আপা, উনি হচ্ছে চট্টগ্রামে থাকে, চট্টগ্রামের, ওরা মেয়েটা অনার্স করতেছে, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। আরেক ভাই, ওনার শালির জন্য আসলো, ও হচ্ছে অবিবাহিত, ওর বয়স হয়ে গেছে 38-এর মতো, তো স্বাস্থ্য টাস্থ্য ভালো, মাস্টার্স করা, মোটামুটি ভালো পজিশন, ওরা শর্ট ডিভোর্সে তাদের আপত্তি নেই, জানালো, বললো যে আপা একটা ভালো ছেলে দিয়েন। তো এইভাবে আসবেন, আমি আবারও আসবো আপনাদের মাঝে। আমি সকলে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজগুলি করে দিতে পারি। আল্লাহর নামে কাজ শুরু করলাম, আমার আল্লাহর ঘরে আমার সালাম দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরান মাজারে সালাম দোয়া পৌঁছে দিলাম, ওলি আল্লাহদের সকলের কাছে সালাম দোয়া পৌঁছে দিলাম, খাজা বাবার দরবারে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ মহান আপনি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, ভালো কাজগুলি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আসলে এই পেশা থেকে তো খুব
রিস্কেবল, অনেক সময় দেখা যায় আমি হয়তো মনের অজান্তে কাউকে, কেউ একটা ফোন করলো, মনের অজান্তে একজনকে নাম্বারটা দিয়ে দিলাম, কিন্তু সেই মানুষটা দেখা গেলো তার সাথে কোনো ঝামেলা করলো। এই ছোটোখাটো অনেক অনেক প্রবলেমেতে পড়ে কিন্তু মানুষ ভালো কাজের উৎসাহ হারিয়ে ফেলে। তো আপনাদের একটাই আমার কথা, আপনাদের যারা একটু আপনারা সামাজিকতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, যারা কিনা একটু অভিজ্ঞ, তারা আমাদের সাথে যোগাযোগ করলে ওরা কিন্তু নিজের টেকনিকে কিন্তু ওনারা বিয়েটা সম্পন্ন করে নিতে পারে। তো সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের মায়া মমতা ভালোবাসা চাই, আর ভালো কাজ যাতে সুন্দরভাবে করতে পারি এই দোয়া চাই সকলের কাছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।